হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্কিল হাবের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো এরকম একটি সুন্দর ওয়ালের মধ্যে আপনার ছবি কীভাবে লাগাবেন তার জন্য আপনারা চলে যাবেন ফাইলে গিয়ে ওপেন করবেন একটি ওয়ালের পিকচার এইটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপর নিয়ে আসবেন আপনার পিকচারটা আমি একটা পিকচার ডাউনলোড করে নিয়ে নিলাম ওকে এই পিকচারটা যে কোনোভাবেই আপনারা হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তার জন্য আমরা এখানে লেয়ার আছে লেয়ার যদি আপনারা এখানে না পান তারপরে উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে লেয়ারে প্রেস করলে এই লেয়ারের অপশান এখানে চলে আসবে তারপরে এখানে দেখুন লক করা লকের উপর ক্লিক করলে আনলক হয়ে গেছে সো আমরা অনেকভাবে রিমুভ করতে পারবো ব্যাকগ্রাউন্ডটা তার জন্য আমি কুইক সিলেকশন টুল আছে এইটা ক্লিক করার পরে এখানে দেখেন প্লাস অ্যান্ড মাইনাস আমি প্লাসের উপর ক্লিক করব এবং এখানে দেখুন আমি ড্রাগ করে এই মানুষটাকে সিলেক্ট করি আপনারা চাইলে এই যে এখানে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারেন আপনারা একটু সূক্ষ্মভাবে চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যদি একটু টাইম বেশিও লাগে তাও আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে তারপর আমি মোভ টুল সিলেক্ট করবো এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ড্রাক করে নিয়ে যাব এখানে এখন দেখুন আমার ড্রাক করে নিয়ে আসার পরে এটা আমি এখানে রাখি এক সাইডে সাইডে রাখার পর এটা হালকা একটু বাড়িয়ে দেই ওকে তারপর আমাদের এই যে পিকচারটা আছে এই পিকচারটার উপর ক্লিক করি মানে লেয়ারটার উপর ক্লিক করার পর আমি এই সাইডে দুইটা ডাবল ক্লিক করলাম লেয়ারের এখানে দেখুন স্টুক স্টুকের মধ্যে এই যে কালো কালারটা এই কালো কালারটাকে আমি দেখি এই যে এই কালারটাকে আমি দিয়ে দিলাম যে জামার কালারটা তারপর আমি ওকে প্রেস করলাম ওকে প্রেস করে এখানে আমি এটা সাইজ দিব হচ্ছে তিন স্টুকের সাইজটা সরি তিন দিলে অনেকটা চিকন হয়ে যায় আমি দশ দিয়ে দিতে পারি তারপর আমি এখানে ওকে প্রেস করলাম বন্ধুরা আমরা উপরের লেয়ারটাকে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে চলে যাব এই অপ এখানে দেখুন অনেকগুলো অপশন আছে তার মধ্যে দেখে আমরা হার্ড লাইট এটা সিলেক্ট করি হার্ড লাইট সিলেক্ট করার পর আমরা উপরের লেয়ারটাতে আবার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিলাম কপি করার পর তারপর দেখুন এখানে আছে সফট লাইট আমরা এই সফট লাইট দিয়ে দিব তাহলে দেখুন এইটা কিন্তু সুন্দর হয়ে ভেসেছে এবং এই দেয়ালের সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে মানে লেগে গেছে তারপর আমরা এই যে এখানে কন্ট্রোল প্রেস করে দেখুন কোনাগুলোকে একটু বড় করি হ্যাঁ একটু বাড়াই জাস্ট এই কোনাগুলোকে একটু বাড়ালে আমাদের মনে হবে যে আমরা এই যে অ্যাঙ্গেল থেকে এই সাইড থেকে আমরা ছবিটা তুলেছি সো ওই সাইডগুলো হচ্ছে যে একটু ছুটো দেখা গেছে ওকে এখন আমরা এই উপরের লেয়ারটাতে ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করবেন তারপর নতুন লেয়ার চলে আসবে নতুন লেয়ারে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট দিব আর এই গ্রেডিয়েন্টটা ইউজ করার মাধ্যমে আমরা রিয়ালিস্টিক নতুন একটা ভাব নিয়ে আসবো তারপরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশানটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই হোয়াইটে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর এই দিকে ব্ল্যাকটাকে আপনারা পঞ্চাশ পার্সেন্ট করে দিবেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট মানে আপনার আনুমানিকভাবে এখানে এত দিয়ে দিবেন তারপর ওকে প্রেস করুন তারপর নতুন লেয়ারটা যে আমরা নিয়েছিলাম এই যে আমাদের গ্রেডিয়ান্টটাকে আমরা এই পর্যন্ত হচ্ছে যে একটা দাগ দিই এখন দেখুন আমার এখানে মানুষটা দেখা যাচ্ছে আপনার এখানে নাও দেখা যেতে পারে এটাতে কোনো সমস্যা নেই তারপর এই নর্মালে গিয়ে দেখুন এখানে লিনিয়ার বার্ন তার মাধ্যমে কি হয়েছে যে আমাদের এদিকে শেডু হয়েছে এবং এদিকে একটু স্পষ্ট হয়েছে এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই ছবিটা কিন্তু এখানে সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি অনেক টিউটোরিয়াল দেখেন দেখবেন অনেক টাইম নিয়ে তৈরি করেছে আমি সব সবসময় চেষ্টা করি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদেরকে যাতে সুন্দর ভিডিও এবং আপনাদের যা দরকার তা উপহার দিতে পারি বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে আমাদের ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে ওঠে এবং আমাকে সাপোর্ট করুন যাতে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে ধন্যবাদ